সাদা বলে তো বটেই, পিটারসেন, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, পন্থ, রুটদের কল্যাণে রিভার্স সুইপ যে লাল বলেও খুবই ভালো স্কোরিং শট, এ কথা এখন অনেকেই মানে। একে তো স্কোয়ার অফ দ্য উইকেটে খুব বেশি ফিল্ডার থাকে না, বাস্তবায়ন ভালো হলে রানও মেলে দ্রুত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মিরপুরের টার্নিং পিচে রিভার্স সুইপ তাই ব্যাটারদের অনেক বড় অস্ত্র। মিরপুর টেস্টের আগের দিন নাজমুল হোসেন শান্তর এমন অনুশীলন বার্তাও দিচ্ছিল, নিজের তলোয়ার এভাবেই শানিত করছেন টাইগার ক্যাপ্টেন। শুধু তাই না, প্রেস কনফারেন্সে জানিয়েওছেন হোম অফ ক্রিকেটে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে সাইড শট। সাইড শটটা খুবই ইম্পর্টেন্ট, সুইপ, রিভার্স সুইপ। আমরা নর্মালি দেখেছি যে অনেকে এই ধরনের শটস খেলতে গেলে আউট হওয়ার পর অনেক কথা আসে, বাট এটাও বুঝতে হবে যে এই ধরনের উইকেটে কোন শটটা ইম্পর্টেন্ট। ভাগ্য আসলেই করে দিয়েছে, তবে সেটা উল্টো পক্ষের জন্য। ঘোষণা দিয়েও নিজেদের অবস্থানে অনড় থাকতে পারেনি বাংলাদেশ দল। সাউথ আফ্রিকা যেখানে ভুরি ভুরি সুইপ, রিভার্স সুইপ খেলেছে, টাইগাররা সেখানে খেলেছে হাতে গোনা সাইড শট। দুই দলের প্রথম ইনিংস পর্যন্ত বাংলাদেশের চেয়ে 6 গুণ বেশি সুইপ, রিভার্স সুইপ খেলেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের 7টা শটের বিপরীতে সাউথ আফ্রিকা খেলেছে 44টা, রানও এসেছে 6 গুণ বেশি। দুই দলের পার্থক্য এখানেই গড়ে গেছে। 108 রানে 6 উইকেট হারানোর পরও কাইল ফেরানে যে সেঞ্চুরি করেছেন, দলও তুলেছে 308। তাইজুল মিরাজদের স্পিনকে স্মার্টলি হ্যান্ডেল করাই যার প্রধান কারণ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।